নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর এই ভালো থাকার উদ্যম এবং ভালো থাকার যে ব্যবস্থা, সেটা মানুষ নিজেই তৈরি করে। মানুষকে নিজের মতো ভাবে, নিজেই ভাবে, নিজেকে নিজে গড়ে নিতে হয়। আমি দেখি বর্তমান দুনিয়ায় জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, অনেক কিছু শাস্ত্রই দেখি, কিন্তু যেটা জানি না সেটা বলি না। আমি জানি যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের উপরে, তার নেচারের উপরেই কাজ করে। পৃথিবী একটি গ্রহ, এবং আর যে সাতটা আছে সেটাও সূর্যের থেকেই সব তৈরি। আর এই সূর্যের থেকে তৈরি যে গ্রহগুলো, সেই গ্রহগুলোর মধ্যে বুধ, শুক্র, মঙ্গল, শনি, বৃহস্পতি, এই কটা কক্ষপথে ঘুরছে। রাহুকেতু ছায়াগ্রহ, পৃথিবী একটি গ্রহ, তার উপগ্রহ চন্দ্র। এইভাবে চন্দ্র আর রবিকে কেন্দ্র করে যে শক্তি উৎপত্তি হয় আলোর মাধ্যমে, এবং প্রত্যেকটি মাসের জন্মের মাধ্যমে, এবং যে নেচারের মাধ্যমে, যেরকম নাকি মানুষে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ছটা ঋতুর মধ্যে যে কোনো ডেটে জন্মাবে এবং যে কোনো ডেটেই মৃত্যুও হয়। জন্মের ডেট হয়তো একদিন আগে পরে করানো যায় এখন বর্তমান প্রযুক্তিবিদ্যার যুগে, মৃত্যুর কোনো দিনই পাল্টায় না, কখন আসবে কেউ জানে না, কোনটা কার কাছে শেষ দেখা হবে সেটাও কেউ জানে না। এইভাবে এই নেচারের উপরে সব জন্ম সময়ে, জন্ম লগ্নে, জন্ম রাশিতে তার নেচার ভিত্তিক চলতে থাকে। ঠিক যেমন নাকি একটি হচ্ছে শক্তি, আরেকটি হচ্ছে পদার্থ। এই শক্তি এবং পদার্থর মিলনে যে বলবত্তা সৃষ্টি হয়, সেই বলবত্তার মাধ্যমে মানুষ আস্তে আস্তে জীবনকে তার তৈরি করে। সেইগুলো, সেই পদার্থগুলো হচ্ছে ওই অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আর শক্তিগুলো হচ্ছে চর, স্থির, দ্বিস্বভাব। এবং প্রত্যেকের সাথে, যেমন নাকি মেষ রাশি, মেষ রাশি একটি চর রাশি এবং অগ্নি রাশি, তার পঞ্চম নবম কিন্তু অগ্নি রাশি হবে, ফিফথ হাউস, নাইন্থ হাউস কিন্তু অগ্নি রাশি হবে, এবং এটা এইভাবেই চলে তার। কিন্তু ওই যেটা বললাম পদার্থ এবং শক্তি, সেইগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। দেখবেন ফিফথ হাউস সেটা কিন্তু স্থির, আবার নাইন্থ হাউস অগ্নি, দ্বিস্বভাব। তাহলে এই যে ফিফথ নাইন্থের কানেকশানে, আবার গুণে গুণে ওখান থেকে নাইন্থ হাউস, যেমন নাকি রবির ঘর, সিংহের ঘর, ধনু থেকে, আবার সিংহ থেকে নাইন্থ হাউস ওই মেষের ঘর, মঙ্গলের ঘর, এইভাবে তার ত্রিকোণ যে অবস্থা, এই ত্রিকোণের মধ্যে বাদবাকিগুলো যেগুলো রয়েছে, আমরা যেটা ধরি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পঞ্চম নবম বললাম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ, এই ঘরগুলো শুভ কি অশুভ তার বিচারের সাথে, তার কার সাথে কার সম্পর্ক স্থাপন করে আছে, সেইগুলো তার বিচারের মাধ্যমের মধ্য দিয়ে বেরোয়। আপনি দেখবেন যে প্রত্যেকটি 30 ডিগ্রির মধ্যে, প্রত্যেকটা 30 ডিগ্রির মধ্যে 2 নক্ষত্র করে আছে। একটি নক্ষত্রকে 4 ভাগে ভাগ করা আছে, 3 ডিগ্রি 20 মিনিট করে 4টি রকমভাবে ফল দেয়, এবং সেই নক্ষত্র 1, 2, 3 মেষরাশিতে, আবার 3, 4, 5 বৃষরাশিতে, আবার মিথুন রাশিতে 5, 6, 7, আবার কর্কট রাশিতে 7, 8, 9, এই 120 ডিগ্রি 9 নম্বর নক্ষত্র দিয়ে শেষ করে। এই 120 ডিগ্রি করে আবার ওখান থেকে 120 ডিগ্রি বৃশ্চিক রাশি পর্যন্ত, যেটা 18 নম্বর নক্ষত্রে শেষ করে। বৃশ্চিক রাশির পরে ধনুরাশি, ধনুরাশি থেকে মীন রাশি আবার 120 ডিগ্রি, যেটা 27 নম্বর নক্ষত্রে শেষ করে। এবং যখন 120 ডিগ্রি করে শেষ করছে, প্রত্যেকটি 3টি বুধের নক্ষত্রে শেষ করছে,
তাহলে বুধ হচ্ছে রবির সবচেয়ে সামনের গ্রহ। তাহলে সামনের গ্রহকে রবির যে প্রজ্বলিত জিনিস সেটা পুড়িয়ে দেয়, দগ্ধ করে। তাহলে বুধের এমন কি কারিগরতা আছে যে রবির সামনে থেকেও এবং প্রত্যেক 120 ডিগ্রির লাস্ট নক্ষত্র হয়ে বুধকে দিয়েই শেষ হচ্ছে? রবির তুঙ্গস্থ মেষ রাশি, রবির তুঙ্গস্থ ঘর এবং বলবত্তা, যেখানে নাকি সবচেয়ে বেশি সে বল সংগ্রহ করে, এবং মেষ রাশি বৃষ রাশি মিলিয়ে গ্রীষ্মকাল, মেষ রাশি বৃষ রাশি মিলিয়ে গ্রীষ্মকাল এবং তপ্ত, এই যে বললাম, এই যে সেই পদার্থগুলো যে শক্তির উদ্ভব ঘটায় অগ্নি এবং পৃথ্বী রাশির, সেই শক্তির উদ্ভবে জাতক বা জাতিকার মিলন কতখানি হচ্ছে এবং নেচারের সাথে তার খাপ কতখানি খাচ্ছে, সেই জায়গাটাই কিন্তু সেই বিচারের জায়গাটা আসবে, তার শিক্ষা, তার কর্ম, তার সেন্স, তার বহিঃপ্রকাশ সমস্ত কিছু তার মধ্য দিয়ে বেরিয়ে আসবে। এবং সেটা যখন বেরোতে থাকবে সেই জায়গাটায়, সেই প্রত্যেক ঘরের নেচার ধরে, নক্ষত্রের নেচার ধরে এবং তার গ্রহের নেচার ধরে সেইভাবে বেরোতে থাকে। পঞ্চম নবমকে শ্রেষ্ঠ কোণ আখ্যা দেওয়া হয়েছে, এই কারণেই দেওয়া হয়েছে যে যে রাশির 5th হাউস 9th হাউস এক শক্তির হয়তো উৎপত্তি হতে পারে কিন্তু পদার্থের না। আমি একটু আগেই বলেছি যে 5th হাউস 9th হাউস, দেখুন দেখুন কর্কট রাশি চর রাশি, কর্কট রাশির 5th হাউস বৃশ্চিক রাশি, 9th হাউস মীন রাশি, দেখবেন তিনটেই জলরাশি। ঠিক যেমন বোঝালাম মেষ রাশির সিংহ রাশি অগ্নিরাশি, ধনুরাশি অগ্নিরাশি, চর রাশির কিন্তু 5th হাউস চর রাশি না, স্থির রাশি, যেমন মেষ রাশির সিংহ রাশি স্থির রাশি, 9th হাউস দিশাবাপ রাশি দাত্তক রাশি। ঠিক সেরকম কর্কট রাশির 5th হাউস জলরাশি কিন্তু স্থির রাশি, 9th হাউস জলরাশি কিন্তু দাত্তক রাশি। তাহলে শক্তি এবং পদার্থ দুটোর মধ্যে দুরকম একই রকমভাবে মিল রয়েছে, এবং এই মিলের কারণেই যে কোণগুলো অধিপতি, যে কোণ, সেই কোণগুলো অনেক শক্তি সম্পন্ন হয়। এবং যে শক্তিতে, সেই শক্তির গ্রহটি যদি আমি ধরি কর্কট রাশির 5th হাউস মঙ্গল, 9th হাউস বৃহস্পতি, 5th হাউস বৃশ্চিকের ঘর, 9th হাউস মীনের ঘর, দুটোর অধিপতি বৃহস্পতি এবং মঙ্গলের ঘর, সেই বৃহস্পতি মঙ্গল যদি ভালোভাবে ভালো জায়গায় যদি সহবস্থান না করে তাহলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটায় খারাপ ফল পূর্বাভাস দেয়। সেই জায়গাটায় জলের নেচার কি, তিনটে জলরাশি আছে কর্কট রাশি বৃশ্চিক রাশি মীন রাশি, তিন জলের নেচার আলাদা, একটা সমুদ্রের জল, একটা পাতকুয়োর জল, কুয়োর জল যেটাকে, একটা দীঘির জল, এই জলের একটা ব্যাপক উচ্ছ্বাস যে সমুদ্রের কোনো কিনারা পাওয়া যায় না একদিকের, যার জন্য পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এবং সেই 3 ভাগ জলের মধ্যে সেই কর্কট রাশিটা সেই জলের অধিকারী হয়। বৃশ্চিক রাশি মঙ্গলের ঘর, অল্প জলের অধিকারী হয়, যার জল সীমাবদ্ধ থাকে, যে জলটাকে ব্যবহার করলে কমবে এবং মাটির তল থেকে আবার উঠবে এবং সেই লেভেলে পৌঁছবে, এবং তপ্তমান সময়ে, যেই যে বললাম যে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকালের সময় জলের লেভেল নেমে যাবে, সমুদ্রের লেভেল নামবে না, কর্কট রাশির জল নামবে না, মীন রাশির জল শুকোতে পারে, বাষ্প হয়ে উড়ে যেতে পারে, সেই জায়গাটায় সেই নেচারটাকে ধরতে হবে যে মীন রাশির নেচার কিরম, কর্কট রাশির নেচার কেমন, বৃশ্চিক রাশির নেচার কেমন, সেখানটা সেই জায়গাটা ধরতে হবে সেই জলের। কিন্তু আরেকটা দিক দিয়ে তারা কিন্তু আরেকটা নেচারের রয়ে গেছে, বৃশ্চিক রাশি স্থির রাশি, তাহলে
পাত কুয়ার যে জলটা, কুয়োর যে জলটা স্থিরভাবে থাকে, তার মধ্যে কোনো উন্মাদনা থাকে না, ঢেউ থাকে না। আর মীন রাশিটা দিশাবাব রাশি, দ্ব্যর্থক রাশি, কিন্তু জলরাশি। তার মধ্যে হাওয়া আসলে জলে দোলা লাগে, সেই দোলাটা বোঝা যায়। তাহলে বৃশ্চিক মীন কর্কটের তিন নেচারটা বেরিয়ে আসে মানুষের মধ্যে, সেই নেচারগুলো প্লে করে, এবং সেই নেচারের প্লে থেকে তার শিক্ষা, তার কর্ম, তার শারীরিক অবস্থা এইগুলো ধরা যায়। এবং সেখান থেকে ধরে লগ্ন রাশি কি হয়, কোন নেচারের হয়, সেখান থেকে বার করা যায়। এবার যদি সে কর্কট রাশি বা কর্কট লগ্নের যদি পঞ্চমপতি, নবমপতি, মঙ্গল, বৃহস্পতি যদি মিথুন রাশিতে অবস্থান করে, মঙ্গল বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে এবং সেই অবস্থানগতভাবে দ্বাদশগতভাবে হয়, মিথুন রাশিটা কর্কট রাশি কর্কট লগ্নের দ্বাদশ স্থান, এবং দ্বাদশপতি এবং তৃতীয়পতি বুধ কন্যা রাশি, কন্যা রাশি তৃতীয়পতি বুধের ঘরে অবস্থান, এবং সেই মিথুন রাশির ঘরে তিনটে নক্ষত্র আছে, 5, 6, 7, একটা মঙ্গলের, একটা রাহুর, একটা বৃহস্পতির। এইবার বৃহস্পতির নক্ষত্রটি পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের বৃহস্পতির যে কার্যকারিতা সেটা নবম ঘরের খেলা থাকে, আর 5 নম্বর নক্ষত্রটা মঙ্গলের নক্ষত্র, মঙ্গলটা 5th হাউসের খেলা থাকে, এবং কর্কট রাশি থেকে দশম ঘর মেষ রাশি মঙ্গলের ঘর, দশম পঞ্চমের একটা খেলা ওখানে থাকে। মঙ্গল সেইটা কোন নক্ষত্রে অবস্থান তার উপর নির্ভর করে, মঙ্গল ওখানে নিশ্চয়ই 5, 6, 7ই মধ্যে থাকতে সীমাবদ্ধ হয় না, হয়তো 6 নম্বরে আছে। তাহলে 6 নম্বরটা রাহুর নক্ষত্র, তাহলে সেই রাহুর নক্ষত্র রাহুর অবস্থান কোথায়? রাহু যদি পাপগত অবস্থায় অবস্থান করে, যে ঘরে থাকে সেই ঘরের গ্রহের নেচারের দেবার ফল অধিকারী করে, যেই ঘরে নিজের কোনো ক্ষমতা নেই রাহুর, আমি বলেছিলাম যে রাহুর একটা আকৃতি বা যে কোনো রকমভাবেই একটা সিম্বল দেওয়া হয়, প্রত্যেকটা রাশিরই সিম্বল থাকে, প্রত্যেকটা গ্রহের একটা সিম্বল থাকে, রাহুর একটা আছে গলা কাটা মাথা দেওয়া আছে, যে মানে তার মধ্যে যাই তুমি রাখো না কেন সে নিজ দিয়ে পড়ে যাবে। অতএব যদি ভালো ঘরে থাকে তাহলে সেই গ্রহের অবস্থান, সে কিছু গ্রহের নেচারগত ফল তার মধ্যে খেলা করতে পারে, সেই খেলার জায়গাটায় সেখানটা কতটা জায়গায় সে করবে সেটা তাকে ধরতে হয়। মানে যে রাশি লগ্নের থেকে বিচার করে দ্বাদশে মঙ্গল বৃহস্পতি দেখেই জাতক বা জাতিকা যে আপনার কাছে এসছে তাকে ভয় খাইয়ে দিয়ে লাভ নেই, এবং তার সেই রাহু সেইখানে সপ্তম ঘরে বা অষ্টম ঘরে থাকলো, সেখান থেকে তাকে কতগুলো মাঙ্গলিক, কালসর্প, 7.5, এই সমস্ত বলে বিপদ সীমার দিকে টেনে নিয়ে যাওয়ার অধিকার কিন্তু কোনো জ্যোতিষের থাকে না, যদি সে বোঝে যেখান থেকে বার করা যায়। দেখুন, রোগ তো অনেক রকম হতে পারে, অনেক ভয়ানক রোগও হতে পারে, অল্প রোগও হতে পারে, ভয়ানক রোগের ভয়ানক চিকিৎসা আর অল্প রোগের অল্প চিকিৎসা। তাহলে রোগগ্রস্ত শরীর থাকবেই, শরীর থাকলেই রোগ হয়, আর জন্ম ছক সবসময় একদম পূর্ণাঙ্গ ভালো হয় না, খারাপ থাকবেই। খারাপটা যেমন, রোগটা যেমন নিরাময় করা যায়, খারাপটাকেও নিরাময় করা যায়। নিরাময় করার বুদ্ধিটা এবং শেখার পদ্ধতিটা যদি কোনো জ্যোতিষের না জানা থাকে তাহলে ভুল বিচার হবে, আর যদি জানা থাকে তাহলে ভালো বিচার হবে। এবার বোঝানোর স্বার্থে ধরে নিলাম যে বৃহস্পতি 5 নম্বর নক্ষত্রে আর মঙ্গল রয়েছে 6 নম্বর নক্ষত্রে, তাহলে বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি দশমপতির নক্ষত্রে বসা, আর মঙ্গল বসে রয়েছে রাহুর নক্ষত্রে বসা, রাহুর অবস্থান কুম্ভ রাশিতে, তাহলে লগ্ন থেকে অষ্টমে বসা রাহু, লগ্ন থেকে অষ্টমে রাহু বসা, রাহু ক্লকওয়াইজে ঘোরে, আর সব গ্রহরা অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজে হিসেব আসে। সেখান থেকে রাহুর অবস্থান তাহলে শনির ঘরে বসা। এবার কুম্ভ রাশিতে রাহু কিন্তু বলবান, রাহুর যে নেচার এবং শনির যা নেচার, কুম্ভ রাশিটা শনির ঘর, এবং সেখানে ওই ঘরটা
মিথুন রাশির ঘরও যেমন বায়ু চিহ্নিত রাশি, কুম্ভ রাশিটাও বায়ু চিহ্নিত রাশি। তাহলে কুম্ভ রাশিটা হচ্ছে আরেক দিক দিয়ে, যেমন নাকি বললাম যে ওই যে শক্তি, জড় শক্তি আর জড় পদার্থ, সেই জায়গাটা থেকে স্থির স্বভাবের রাশি। কুম্ভ রাশিটা স্থির রাশি এবং বায়ু চিহ্নিত রাশি। আবার মিথুন রাশিটা দ্বিস্বভাব রাশি, বায়ু চিহ্নিত রাশি। তাহলে সেখান থেকে বৃহস্পতি যদি সেই জায়গাটায় বসে 5 নম্বরে মঙ্গলের নক্ষত্রে, আর মঙ্গলকে নিয়ে যদি বসে মঙ্গল রাহুর নক্ষত্রে, মঙ্গল থেকে এবার যদি 1 2 3 করে গোনা যায়, তাহলে কুম্ভ রাশিটা হবে তার নবম ঘর, নবম ঘর হবে। এবং সেই জায়গাটায় 9th-এ রাহু বসে আছে। রাহু কোন কত নম্বর নক্ষত্রে বসে আছে? কুম্ভ রাশিতে 3টে নক্ষত্র আছে, 23 24 25। 23 24 25, 23 নম্বর মঙ্গলের নক্ষত্র, 24 নম্বর রাহুর নক্ষত্র, 25 নম্বর বৃহস্পতির নক্ষত্র। তাহলে দেখা গেল রাহুটা বসে আছে 23 নম্বর নক্ষত্রে। 23 নম্বর নক্ষত্রে যদি বসে থাকে, তাহলে জাতকের কর্কট লগ্ন কর্কট রাশি। কর্কট রাশির সিম্বল কি? কাঁকড়া। কাঁকড়া, যার 8টা পা থাকে, কোনোদিন সোজা চলতে পারে না, সাইড দিয়ে দিয়ে চলে, এপাশে এক ডান দিকে একবার যায়, বাঁদিকে একবার যায়, কিছুটা সোজা যায় কিন্তু আবার গিয়ে বাঁদিকে বেঁকে যায়। এইভাবে সেই নেচারটা সেই জায়গাটায় সেটা প্লে করবে কিনা জাতক বা জাতিকার মধ্যে, সেই লগ্নটা কত ডিগ্রিতে আছে তার উপর নির্ভর করে। কেন কর্কট রাশিতে 3টে নক্ষত্র আছে, 7 8 9, বৃহস্পতি শনি এবং বুধ, পুনর্বসু পুষ্যা অশ্লেষ্যা, 3টে নক্ষত্র আছে, সেই লগ্নটা সে তার কত ডিগ্রি অতিক্রম করেছে এবং কত ডিগ্রি পর্যন্ত সে গেছে, এবং যে পর্যন্ত গেছে সেই পর্যন্ত তার কোনো সেই গ্রহটি সেই লগ্ন রাশি থেকে কত নম্বর ঘরে রয়েছে, সেই দেখার থেকে উদ্ভব হবে এবং সেই দেখার থেকে তার বিচার সম্ভাবনা প্রবলভাবে আসবে। সেই জায়গাটা থেকে যখন বিচারের ব্যবস্থা থাকে না, তখন মানুষ কিন্তু উদ্ভ্রান্ত হয়। তাহলে বুধ শুক্র শনি কেতু আরও রয়েছে, মঙ্গল বৃহস্পতি নিয়ে বিচার হয় না, কিন্তু বৃহস্পতি বড় গ্রহ, শনি বড়, যত বড় হচ্ছে যত মানে আয়তনে বড়, দূরত্বেও বড়, সূর্য থেকে অনেক দূরে বৃহস্পতি, তার থেকেও দূরে শনি। তাহলে সেই দূরত্বে যখন থাকে, তার মানে সাদ পাওয়ার অনেক বেশি থাকে, অল্প একটু আসলে কিন্তু তার এফেক্ট বেশি পড়ে। ছোট গ্রহ সূর্যের কাছাকাছি ঘুরে, তার পাওয়ার কম। কেউ চাকরি করে বাড়ির পাশে, বাড়ি থেকে যেতে হয় একটু দূরে, কিন্তু তাকে যদি বিদেশ যেতে হয় তার শক্তি অনেক বেশি, সে সারা জায়গা থেকে সে কাজ করে বেড়াচ্ছে, বিদেশ থেকে আবার দেশের খবর নিচ্ছে, দেশের থেকে আবার সব জায়গায় খবর রাখছে, তার শক্তি বেশি। সেরকম শনি একদম যে লাস্ট যে কক্ষপথে সেখান থেকে ঘুরছে, তাকে প্রোটেকশন দিচ্ছে বৃহস্পতি, তার কুপ্রভাব বৃহস্পতি আটকাচ্ছে, কেন শনির পরে বৃহস্পতির কক্ষপথ, বৃহস্পতির পরে মঙ্গল, মঙ্গলের পরে শুক্র, শুক্রের পরে বুধ, এইভাবে প্রতিটি কক্ষপথে প্রত্যেকটি গ্রহ ঘুরে বেড়াচ্ছে। এবং এক একজনের বাজে এফেক্ট, একজন সুকারক গ্রহ, একজন কুকারক গ্রহ, কেউ কুকারক গ্রহ না, সব সুকারক গ্রহ, অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা ভালো মন্দ হয়ে ওঠে, অবস্থার পরিপ্রেক্ষিতে ভালো মন্দ হয়ে ওঠে। যেমন নাকি কোনো রকম কোনো সব দিন ভালো, সূর্য ওঠে সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যায় না কিন্তু সূর্য আরেক জায়গায় ওঠে, এখান থেকে পৃথিবী যেহেতু গোলাকার ঘুরছে, তার জন্য সূর্য আড়াল হয়ে যায়, যার জন্য অন্ধকার নেমে আসে, আরেক জায়গায় আরেকটা দেশে হয়তো আলোকিত করেছে সূর্য তখন, যার জন্য এক দেশ থেকে আরেক দেশে গেলে সময়ের হেরফের হয়, দিন বা রাত্রির তফাত হয়,
সেই রকম মানুষের জীবনও সে দিনের বেলা কাজকর্মের করার নেশা, রাত্রের বিশ্রাম নেবার অবকাশ, সেখান থেকেও সেই দুটো নেচার প্লে করছে, রাত এবং দিন। সূর্য না থাকলে শক্তি একরকম, সূর্য থাকলে শক্তি আর একরকম। তাহলে সমস্ত শক্তির উৎস সূর্যের কাছে ধরা রয়েছে, যাকে আমরা জ্যোতিষশাস্ত্রে আইডেন্টিফাই করি রবি হিসেবে। কিন্তু রবি কোনো গ্রহ নয়, রবি একটি নক্ষত্র, সূর্য একটি নক্ষত্র, যার থেকেই সৃষ্টি সমস্ত কিছু, এবং তার অনুপ্রেরণাতেই সমস্ত গ্রহরা অনুপ্রাণিত হয়ে ওঠে। সেই জায়গাটায় যখন বুঝতে পারবেন যে সেটা কিভাবে হবে, সেখান থেকে তার নক্ষত্রগুলো হচ্ছে আচ্ছাদন। কিরকম আচ্ছাদন? আপনি একটা বাড়িতে রয়েছেন, বাড়িটা আপনার ছাদ দিয়ে ঘেরা, এবং তার মধ্যে আপনি বিশ্রাম করেন, নিদ্রা যান, খান এবং সমস্ত রকম বেশভূষা সমস্ত পাল্টান সেই বাড়ির মধ্যে বসে। আচ্ছাদনটা কিন্তু সেই বাড়িটা হচ্ছে সেটা নক্ষত্র, আপনি গ্রহ, আপনি বেরোচ্ছেন, মুভমেন্ট আছে আপনার মধ্যে, বাড়িটার মুভমেন্ট নেই, বাড়িটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং আপনার মুভমেন্ট আছে। আপনি বাড়ি থেকে বেরোলে একরকম, বাড়িতে ঢুকলে আর একরকম। সেই গ্রহটি যে নক্ষত্রের আচ্ছাদন নিয়ে বসে রয়েছে, সেই আচ্ছাদনটা তার ক্ষেত্রে, সেই গ্রহটার ক্ষেত্রে ভালো না খারাপ, সেই নক্ষত্রের তলায় সেই গ্রহটির অবস্থান ভালো না খারাপ, সেটা বিচার করা দরকার। সেটা যদি না ভালো সেই গ্রহের ক্ষেত্রে, সেই নক্ষত্রটি ক্ষতিকারক হয়, তাহলে তার এফেক্ট আসবে। আর একটু বুঝি, যেরকম নাকি মানুষের, আপনি যে বাড়িটায় থাকলেন সেই বাড়িটা উপরে ছাদের পরিবর্তে টিন দিয়ে বা অ্যাসবেস্টাস দিয়ে তৈরি, সেটা ফুটো, জল পড়ে বৃষ্টি হলে, রোদ উঠলে রোদ লাগে, টিন গরম হয়ে যায়, গরমকালে কষ্ট পান, শীতকালে খুব ঠান্ডা হয়ে যায়, খুব ঠান্ডায় কষ্ট পান। তাহলে আপনার ক্ষেত্রে সেটা শুভকারক হয়ে উঠছে না। তাহলে সেই রকম সেই গ্রহটির ক্ষেত্রে সেই নক্ষত্রটি যদি শুভকারক না হয়, তাহলে সেই গ্রহটিকে পীড়া দেবে। আপনার মধ্যে চিন্তা হবে যে বাড়িতে গেলেই আবার সেই ঠান্ডা, শীতকালে ভীষণ ঠান্ডা, গরমকালে ভীষণ গরম, কিভাবে আবার ঘরের মধ্যে থাকবো, বাইরে আছি ভালোই আছে ততক্ষণ। তাহলে সেই রকম হচ্ছে গ্রহ ঘুরছে, মানে আপনি মুভমেন্ট করছেন, যার জন্যে সেই গ্রহ ঘুরছে বলেই প্রত্যেক দিনের গোচর ফলটা বেরিয়ে আসে। চন্দ্র সোয়া দু দিন থাকে এক ঘরে, বৃহস্পতি 1 বছর থাকে, রাহুকেতু গ্রহ নয় কিন্তু উপছায়া গ্রহ, সে 1.5 বছর করে এক ঘরে থাকে, শনি 2.5 বছর থাকে, শুক্র 28 দিন থাকে, মঙ্গল 45 দিন থাকে, বুধ 18 দিন থাকে। এই যে থাকার যে একটা ঘর ভোগ করার, এই ঘরটা যখন ভোগ করে, যেই সময় সেই জাতক যদি জন্মগ্রহণ করে, সেই গ্রহগুলো যে যে ঘর ভোগ করছিল সেগুলো তার জন্মছকে আসবে, এবং তার উপরে সেই ডিগ্রি অনুযায়ী নক্ষত্র পাবে। এবং বুধ বুধের নক্ষত্র পেল না, বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্র পেল না, তাহলে এর মধ্যে আবার গ্রহদের মধ্যে গুণ, 3 রকমের গুণ আছে, তমোগুণ, রজোগুণ, সত্ত্বগুণ। তার মানে এই গুণের অধিকারী নক্ষত্রগুলো আছে। তাহলে সেই গুণের সাথে যদি গুণ মিলে যায় তাহলে শুভকারক, আর গুণের সঙ্গে যদি অগুণ মেলে তাহলে ক্ষতিকারক। এই হিসেবেই কোনো গ্রহই খারাপ না, সুগ্রহ কুগ্রহ কোনোটা হয় না, অবস্থার পরিপ্রেক্ষিতে তারা খারাপ হয়ে ওঠে লগ্ন রাশি সাপেক্ষে, রবি লগ্ন সাপেক্ষে, সেটা দেখা উচিত। তা না করে রবি রাহু যোগ, বৃহস্পতি রাহু যোগ, আর এগুলো তো ভালো ফল আছে, এগুলো তো একটা ভালো এফেক্ট আছে, জানলে এফেক্ট আছে, না জানলে খারাপ গুণ আছে,
শাস্ত্রে আছে, লেখা আছে, লেখা সবকটাই থাকে, লেখার বাইরে তো কিছু আছে। বুঝে যদি বইটা পড়ে, বইটা তো হুবহু পরীক্ষায় লিখে দিয়ে আসেন না, বইটা থেকে কোট সংগ্রহ করেন, সেই সংগ্রহ করে সেই নিজের বুদ্ধি দিয়ে বিচার করে সেই ভাষাটা, মনের ভাষাটাকে ব্যক্ত করে দিয়ে আসেন। যদি দেখা যায় যে সেই কোশ্চেন অনুযায়ী সেই ভাষাটা গ্রহণযোগ্যতা পেয়েছে, নাম্বারটা ভালো ওঠে। সেই রকম অ্যাস্ট্রোলজিক্যাল বই পড়ে যদি আপনি সেই পড়ার ভাষাগুলোকেই প্রয়োগ করতে থাকেন, তাহলে সেই জায়গাটা কিন্তু খাটবে না, আপনাকে নিজে থেকে বুঝতে হবে কেন এটা এরকম হলো। মেষ রাশি চর রাশি, মেষ রাশি অগ্নি রাশি, বৃষ রাশি স্থির রাশি, বৃষ রাশি পৃথ্বী রাশি, তাহলে দুটো জিনিস আছে ওর মধ্যে। তাহলে মেষ রাশির অধিপতি মঙ্গল, তাহলে মঙ্গলের মধ্যে অগ্নি প্রবাহ আছে, চর প্রবাহ আছে, তার মানে মঙ্গল ভ্রমণও করাতে পারে, মঙ্গল জ্বালিয়েও দিতে পারে। তাই মঙ্গল কতখানি জ্বালাবে আর কতখানি ভ্রমণ করাবে, সেই ভ্রমণটা জ্বালাময়ী হবে না সেই ভ্রমণটা আমার ক্ষেত্রে উপকারক হবে, তার বিচার আপনার করতে হবে, সেটা বইয়ে লেখা থাকে না। বৃহস্পতি ধনুরাশির অধিপতি, বৃহস্পতি ধনুরাশিতে তিনটে নক্ষত্র আছে, 19, 20, 21, কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র, রবির নক্ষত্র, তিনটে নক্ষত্র আছে। তাহলে তার বৃহস্পতির মধ্যে কেতু শুক্র রবি তিনটে গুণ নিয়ে বসে আছে, তাহলে সেই ঘরের সেই বৃহস্পতি যে বৃহৎপতি, সেখান থেকে বৃহস্পতি, সেই বৃহস্পতির ধনুরাশির যে ধাপ ঘরটি, বৃহস্পতির আরেকটি ঘর আছে সেটা মীন রাশি, তাহলে সেটি অগ্নিরাশি, ধনুরাশিটা অগ্নিরাশি, আবার দিশাবাব রাশি। দেখবেন বৃহস্পতির দুটো ঘরই দ্ব্যর্থক রাশি, মীন রাশি, ধনুরাশি, আবার বুধের দুটো ঘরই দিশাবাব রাশি, মানে দ্ব্যর্থক রাশি, মিথুন রাশি, কন্যা রাশি। তাহলে দুই রাশিটার ক্ষেত্রে এক একটা শক্তি বেরিয়ে আসছে দিশাবাব রাশি, একটা বেরিয়ে আসছে বায়ু রাশি মিথুন রাশির, আর একটা বেরিয়ে আসছে অগ্নি পৃথ্বী কন্যা রাশির মধ্যে, সিংহ রাশি অগ্নি রাশি পৃথ্বী রাশি বেরিয়ে আসছে। তাহলে পৃথ্বী হচ্ছে জড়তা, জড়, সেই জড় জিনিস, তার মধ্যে ঠান্ডা আছে, বুধ যে চঞ্চল গ্রহ বালক গ্রহ বলে, কন্যা রাশির বুধ আর মিথুন রাশির বুধ একরকম নেচার দিচ্ছে না, দুটো দুরকম নেচার দিচ্ছে। তাহলে বুধের থেকে কালসর্প আর মিথুনের থেকে, কন্যার থেকে কালসর্প আর মিথুনের থেকে কালসর্প, আর ধনুর থেকে কালসর্প আর মিনের থেকে কালসর্পের ফল আলাদা আছে, সেই জায়গাটায় আলাদা ফল আছে, বলে দিলেই হলো না, কালসর্প দোষ আছে আর মাঙ্গলিক দোষ আছে, গুরুচণ্ডাল দোষ আছে, গ্রহণ যোগ আছে, এগুলো বলে দিলেই হয় না, একটা বলে দিলাম আর অন্য যে একজন আসে, যে লেম্যান, যে জানে না বোঝে না, সে ভয় পেয়ে গেল, সে এসেছিল ভাগ্য ভালো করতে, সে কুভাগ্য শুনে বেরিয়ে গেল, এই লাগবে সেই লাগবে ওই লাগবে, ওই সমস্ত খণ্ডাতে হবে, দোষ খণ্ডাতে হবে। আগুন জ্বাললেই যদি গ্রহ শান্তি হতো, তাহলে আগুন তো, অগ্নি তো স্বয়ং রাশি ঘর নিয়ে বসে রয়েছে, অগ্নি কারক গ্রহ, আমার কথা সে তো জড়, সে কি করে বুঝবে আমার, আমি আগুন জ্বালিয়েছি, বিরাট সেই গ্রহের দোষ কাটানোর জন্য যজ্ঞ করেছি,
কি করে সে বুঝবে? তাহলে আপনি ওপার থেকে বসে বা চিন্তা করে বলতে পারতেন, আমাকে বলতে পারেন যে আপনি বা কি করে বোঝাবেন যে আপনি ওই গ্রহটি কি করে আপনার অন্য পদ্ধতিতে কাজ করবে? হ্যাঁ করবে, সেটাই তো বলছি। কেন করবে? যে প্রত্যেকটি গ্রহই তার সূর্যের থেকে রং ধার করা, রঙের ভাইব্রেশনে দুনিয়া চলে। যে কোনো বাড়ি তৈরি করে দিলেই হয় না, বা যে কোনো ঘরের দেয়াল তৈরি করে দিলেই হয় না, ইট গেঁথে দিলেই হয় না, সুন্দর একটি রং না চাপানো পর্যন্ত। আরে আকাশের রং দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়, যে রঙের কাছে মানুষ হা করে তাকিয়েই থাকে, আর ঘরের রঙেও তো মুগ্ধ হয় যে ঘরের দেয়ালটা কি সুন্দর রঙের। সেই সমস্ত রঙগুলো সূর্যের থেকে ধার করা, সূর্য দিচ্ছে। বৃহস্পতির রং হলুদ, এটা হাজার হাজার বছর আগে শাস্ত্রে লেখা আছে। তখন তো দূরবীনও ছিল না বা কোনো রকম টেলিস্কোপও ছিল না, দেখা যেত। তাহলে কি করে বলে গেল তারা সেই জায়গাটায়? সেখান থেকে সেই সেই রঙের প্রকোপে, কেন সেই কালার দিয়ে আপনি তাকে তার নেচারকে থেরাপি করতে পারেন। এছাড়া আর যা কিছু আছে, আমার যুক্তির কাছে সেটা দাঁড়ায় না। আমি অনেক ছোট, হয়তো অনেক অজানাও থাকতে পারে, অনেক কিছু নাও জানতে পারি, সব যে জানি তা তো বলছি না, কিন্তু দাঁড়ায় না, যুক্তির কাছে দাঁড়ায় না। কেউ কারুর কিছু করে দিতে পারে না, কেউ কাউকে কোনো রকম বড় লোক চাকরি পাইয়ে দেওয়া, হ্যান করে দেওয়া, পড়াশুনো শিখিয়ে দেওয়া কিচ্ছু করতে পারে না। পড়াশুনোটা আমি শেখাতে পারি, আমি বলতে পারি, কিন্তু নেওয়ার ক্ষমতা থাকে, রিসিভার যে রিসিভ করবে তার ক্ষমতা থাকা চাই। তার যদি ক্ষমতা না থাকে, আমার বক্তব্য যে ব্যক্ত করলাম সেই ব্যক্ত থাকবার মতো শক্তি যদি তার না থাকে, তাহলে সে আমি যত সুন্দরই বলি না কেন, আর যত সুন্দরভাবে বোঝাই না কেন, সে কিন্তু নিতে পারবে না। এবং সেই জায়গাটায় তার সে জায়গাটা ভালো আছে কিনা, তার সেই যে ফিফথ হাউস, ফিফথ হাউসের সেই উচ্চ শিক্ষা, উচ্চ চিন্তা, উচ্চ বুদ্ধিমত্তার পরিচয়, সেই গ্রহটি কোনো অন্য জায়গার সাথে, যে অশুভ যে নেচারের জায়গাগুলো সেই জায়গার সাথে যুক্ত হয়ে গেছে কিনা সেটা দেখতে হবে। সেই জায়গাটা দেখে তারপরে বলতে হবে যে না, এইটা সে নিতে পারবে না, এতখানি সে পারবে না। কি চায়? মেডিকেল হবে কি না, ইঞ্জিনিয়ারিং হবে কি না, বিসিএস হবে কি না, আইএস হবে কি না, ভালো উচ্চশিক্ষা হবে কি না, ভালো চাকরি হবে কি না, ভালো গৃহ হবে কি না, ভালো বাহন হবে কি না, এগুলো তো কোয়েরিজ থাকে। কিন্তু কেউ কিন্তু একবারও জিজ্ঞেস করে না শরীরটা ভালো যাবে কি না। শরীর যদি ভালো না থাকে, আপনি এই সমস্তগুলো দিয়ে কি করবেন? অনেক টাকা আছে, গুনতে পারছেন না, হাত দুটো অচল হয়ে গেছে। তাহলে বাহু নির্ধারিত হয় মিথুন রাশি থেকে, হৃদয় নির্ধারিত হয় কর্কট রাশি থেকে, উদর পেট নির্ধারিত হয় সিংহ রাশি থেকে। তাহলে সেই অধিপতি, শারীরিক অধিপতিগুলো যদি বিকলাঙ্গ থাকে ছকের মধ্যে, তাহলে শারীরিকভাবে সে বিপর্যয় ঘটবে। আর সেই বিপর্যয়ের কারণে সে অনেক কিছু জীবনে হারাবে, অনেক কিছু সে ভোগ করতে পারবে না, সেই জায়গাটা তার সব প্রবলেম আসবে। তো সেটাও তো আগে দরকার যে আমি থাকবো কিনা। আমি যদি না থাকি, তাহলে আমি এই ভালোগুলো দিয়ে কি করব? প্রথম কথা, আমার সুস্থতা কতখানি, আমার শারীরিক ব্যালেন্স ঠিক আছে কিনা, আমার শরীরের দিক থেকে সমস্ত জিনিসগুলো ঠিক চলবে কিনা, এবং মেধা শক্তি কতখানি, এবং চিন্তা শক্তি কতখানি, এবং সেই চিন্তা শক্তিগুলো আমি কোনোভাবে বিস্তার লাভ করব কিনা, এবং তার জন্য ফিফথ হাউস, নাইন্থ হাউস, টুয়েলভ হাউস, সিক্সথ হাউস, সিক্স, টুয়েলভ, ফিফথ, নাইন্থ,
কানেকশন যদি না থাকে এবং সেই নক্ষত্রের সাথে যদি বদ নক্ষত্রের সাথে গিয়ে বসে থাকে এবং সেই নক্ষত্র অধিপতি যদি বদ ভাবে গিয়ে বসে থাকে, তাহলে সেই ছকের দুর্বলতা বৃদ্ধি করে, তাহলে তাকে বলে দেওয়া উচিত। দোষ টোষ কিছু না, দোষের জন্য কিছু হয় না, এই দোষ আছে বলে ওই ভোগ করছে। ওরকম হাজার ছক ওই সময় হাজার হাজার লোক জন্মেছে, তাহলে হাজার হাজার লোকের মধ্যে দেখা যাচ্ছে যে 999টা লোক সুখে রয়েছে, একজন লোক কষ্ট পাচ্ছে। তাহলে একই রকম ছক একই সময় জন্মালে তাহলে ওই 999টা লোক ভালো পেলো কী করে, একজন লোক কষ্ট পাচ্ছে কেন? একজন লোকের শারীরিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা আসে জেনেটিক থেকে, পিতা মাতা থেকে তার উদ্ভব হয় এবং পারিবারিক থেকে। ওই দুটো যে শক্তি বললাম না, একটা পদার্থ একটা হচ্ছে জড় শক্তি, ঠিক পিতা এবং মাতার যে শক্তিতে যে সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে তার শারীরিক সুস্থতা নির্ভর করে, তাদের তার উপর নির্ভর করে। সেই সুস্থতার অধিকারী যদি সে হয় তাহলে কিন্তু সেই নেচারের ফলগুলো সে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে সুস্থভাবে সে ভোগ করতে পারবে, আদারওয়াইজ নট। কাজে সেখান থেকে মানুষের জীবনের ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় খালি ফিফথ আর নাইন্থ থেকে আর টুয়েলভতে সব গ্রহ, এমনও দেখেছি লগ্ন রাশির টুয়েলভতে সব গ্রহ পড়েছে কিন্তু সে ভালোভাবে উন্নতি করে গেছে। কিসের গুণে করেছে, কেন করেছে? কৌতূহল জাগে না আপনাদের মনে যে আমার তো এইভাবে সব সব জ্যোতিষী বা সব জ্যোতিষী বলেছে আমার ছকে জীবনে কিছু হবে না, ভালো হবে না, কিন্তু আমি তো মোটামুটি চালিয়ে যেতে পারছি, আমি তো চলছি ঠিক মতোভাবে, কেন আমার তাহলে অসুবিধা হচ্ছে না? অসুবিধা না হওয়ার নিশ্চয়ই কারণ আছে। দেখা গেল রাশি অধিপতির নক্ষত্র লগ্নাধিপতির নক্ষত্র তাকে কার্ড দিয়ে রেখে দিয়েছে, সবচেয়ে বলবান যেগুলো নক্ষত্রগুলো গার্ড দিয়ে রেখে দিয়েছে। এই জিনিসগুলো যখন নাকি আপনি এক একটা ছক দেখবেন, 80 সালের ছক দেখবেন, 73 সালের ছক দেখবেন, 72 সালের ছক দেখবেন, 71 সালের ছক দেখবেন, এই সময় দিয়ে এটা বোঝা যায়। আবার 52 সালের ছক দেখবেন, 51 সালের ছক দেখবেন, 53 সালের ছক দেখবেন, এই যে জিনিসগুলো বোঝা যায়, কী দেখে বোঝা যায় যে শনি বৃহস্পতি কোথা দিয়ে পাস করছিল, এই এই বছরে শনি বৃহস্পতি কোথা দিয়ে পাস করছিল। তাহলে প্রত্যেকটি গ্রহে প্রিয় ঘর আছে, আবার অপ্রিয় ঘরও আছে। আমি সব বাড়িতে গিয়ে আমি সুখ স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার অসুবিধা হচ্ছে, আমি সমস্ত রকমভাবে কোনো রকমভাবে অসুবিধা ভোগ করছি, সব গ্রহ সব ঘরে গিয়ে স্বাচ্ছন্দ্যতা বোধ করে না, তার পীড়া দেয় সেই জাতক জাতিকাকে, এবং যেভাবেই হোক সেই জাতক সব ঘরে এবং মেষ থেকে মীন পর্যন্ত 12টা ঘরে সব গ্রহর ক্ষেত্রেই প্রযোজ্য না। সে যদি সেই বাজে ঘরে বসে যায় তখন বাজে পীড়া দেয়, এবং সেই রাশির পীড়াগুলো সেই রাশির নেচারগুলো তার বিপক্ষে যায়, স্বপক্ষে যায় না, তখন তার কষ্ট অনুভব হয় এবং সব জায়গা থেকে বঞ্চিত হতে থাকে। এবং সেইখান থেকে সেই বঞ্চিতের জায়গা থেকে যখন সে হতাশা বোধ করে তার কারণ খুঁজতে বেরোয়, আর কারণগুলো যদি তাকে ঠিক মতো ব্যক্ত না করা যায় তাহলে কিন্তু সেই জায়গাটা সত্যিই খারাপ হয়, সেখান থেকে তার জীবনের ক্ষেত্রে যবনিকা নেমে আসে এবং এই হতাশা রোগ তৈরি করে, মানুষের শরীরের মানসিক বিকৃতি ঘটায় এবং অবসাদগ্রস্ত তৈরি করে ফেলে, এবং সেটাও কিন্তু ছকে প্রজ্বলিতভাবে থাকে। কতখানি সুখ ভোগ করবে, কতখানি খাবার ভোগ করবে, কতখানি শিক্ষা ভোগ করবে, কতখানি দাম্পত্য জীবন ভোগ করবে, কত সন্তান নিয়ে সে সুখে দিন যাপন করবে, সবই ছকের মধ্যে লিপিবদ্ধ। আর আপনারা লিপিবদ্ধ থাকুন জীবনের মধ্যে, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে, যে কীভাবে আপনার জীবন সুস্থ সবল এবং সুন্দর একটি ফুলের মতো ফুটে উঠবে। ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে, নমস্কার।